আমি সঙ্গীতা চলে এসেছি আবারও একটা নতুন পর্ব নিয়ে। এবার তোমাদের কাছে আমার রিয়াস পার্লারের পেস্ট্রিতে দেখো নানা রকম টিপস আমি বলবো এবং নানা রকমের কাজ আমি তোমাদের দেখাবো, আর পার্লারের যাবতীয় কাজ দেখাবো, নানা রকম ঘরোয়া টিপস দেবো, কিছু হয়তো অন্য অন্য রকমেরও টিপস দেবো। হ্যাঁ, আর আমাকে সময় দাও তা, আর যারা আমার পর্বে নতুন তোমরা তারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দেবে, পাশে আই বেল আইকনটি ক্লিক করে দিও, আর লাইক করো, শেয়ার করো। হ্যাঁ, কিছু কথা থাকলেও তোমরা বলবে, জিজ্ঞাসা করবে আমাকে, আর তোমাদের কাছে দেখবে নোটিফিকেশনটা এমনিই চলে যাবে। হ্যাঁ, আমি নতুন নতুন, এখন আমরা ঘরে আজকের যে পর্ব সেটি ত্বকেরই জন্যে আমি বলছি, কিন্তু তার আগে আমি শুনিয়ে রাখি যে আমি কিছু দু সপ্তাহ পরের থেকে আমি তোমাদের হেয়ারস্টাইল, নানা রকম হেয়ারস্টাইল দেখানো শুরু করব। হ্যাঁ, আসলে আমাদের এখন মেইন প্রবলেম হয়ে যাচ্ছে যে আমাদের পার্লারের মানে একদম বন্ধ। হ্যাঁ, তা আজকে আমি একটা যে টিপসটা দেব, শুনে হয়তো খুব অবাক হয়ে যাবে, কিন্তু ভীষণ 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 উপকার। হ্যাঁ, দেখো আমরা কে না চাই বলো, আমরা শরীরটাকে সুন্দর রাখতে আমাদের স্কিনটা গ্লো হবে, স্কিনটা ভালো ভালো লাগবে। হ্যাঁ, কেউ আমাদের ভালো বলবে, এটাই ভালো লাগে না, কালো পাশার তো নয়। তা আজকে আমি যে টিপসটা দেব সেটি হচ্ছে লাউ। দেখবে একদম খেতে ভালো লাগে না, আমার তো একদমই না। হ্যাঁ, লাউ খেতে একদম ভালো লাগে না, কিন্তু এর বিশাল বড় একটা বড় উপকারিতা আছে, কারণ এটা আমাদের নানা রকম কাজে লাগে। হ্যাঁ, তা সেটা তোমাদের বলছি না, তা লাউ দিয়ে কিছু উপকার যেটা তোমরা একদম জানো না। হ্যাঁ, ধরো আজ থেকে আমি চলে যাচ্ছি ধরো 17-18 বছর আগে, তখনও দেখবে আমাদের এত প্রোডাক্ট বেরোয়নি, এখন তো নানা রকম প্রোডাক্ট বেরিয়ে গেছে, আমরা কসমেটিক মাখছি, কিন্তু এই যে উপকারটা, এই উপকারটা কিন্তু অনেক দিনের। হ্যাঁ, তা তোমরা নোটস করো, খুব ভালো করে করো, এটা সবাই করতে পারবে। লাউ নাও, ভালো করে চলো, একটা লাউ তো এতখানি, যেটা বাড়িতে রান্না হচ্ছে হচ্ছে, আর যেটা তোমাদের কি হচ্ছে যে এতটা নিয়ে নাও, নিয়ে নেওয়ার পর ঘরে যে মা আছে তাকেও করাও, তারও তো ইচ্ছা করে কিছু করতে, করাও। দেখবে আমি একটা এপিসোডে আমার পাশের ফ্ল্যাটেই, সে কিছু করে না, কিন্তু আমাকে দেখে বলে তুমি সাজো, তুমি মানে এটা করো ওটা করো। হ্যাঁ, আমি এখন আমি তাকে না সব কিছু জোর করে 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 দিই, দেখো তার মনে একটা না আনন্দ এসেছে, সে এখন বলে কি আমি এটা করব ওটা করব, আমাকে একটু এটা করে দাও ওটা করে দাও। হ্যাঁ, এরকম মানুষের মনে উৎসাহটা তোমরা দাও এবং তোমরাও করো বন্ধুরা। টিপসটা মানে আমি যে টিপসটা বলছি নোটস করো, খুব খুব উপকার পাবে। লাউ তো আমরা খাচ্ছি, সেটার একটা বাদই দাও, মানে লাউটা নিলে এতখানি লাউ নেবে, দানাগুলো সব ফেলে দেবে, কুটে 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 দানাগুলো ফেলে দেবে, ওটা গ্রেট করবে একটা ভালো পাত্রের মধ্যে দিয়ে, ওটা গ্রেট করবে। করার পর কী হলো, ওটা বেরিয়ে গেলে দেখবে একটা জল বেরিয়ে যায়। এবার কী করবে, লাউটাকে চেপো, ভালো করে চিপে নিয়ে ওটা রাখো, আর জলটা আলাদা রাখো। এবার ওই যে লাউটা, লাউটার মধ্যে তোমরা বেশ ধরো আমি বলবো মোটামুটি ধরো 1 স্পুন তোমরা মধু দাও, 1 স্পুন মধু দাও। আর এটা কোনো ফর্সা কালোর জন্য আমি বলছি না, আমি সবসময় গায়ের কালারের উপরে সব কিছু করতে বলি, কেন যে যে যেটা জানে না করলো তারপরে তার কাজ হলো না, তখন অসুবিধে হয়ে যায় না, সে তার মনটা তখন খারাপ হয়ে যায়। তা এটা সবাই করতে পারো, কেন আমাদের হচ্ছে কি এখন তো দেখো নানা রকম রাসায়নিক দিয়ে তৈরি, যার জন্য কি হচ্ছে হলুদটা সব
সবাই মানে লাগাও। হ্যাঁ, ওই কই শুরু হলো তো তোমাদের একটা করে কিনে রাখো। লাউ নেবে, ওইটা চিপবে, কাছের পাত্রে নেবে, সেই পাত্রের মধ্যে লাউ চেপাটা নিলে, তার মধ্যে বেশি করে মধু দাও। মধু দিলে তার মধ্যে তোমরা লেবুর রস দাও। আমি কি লেবু বলছি বলো তো? পাতি লেবুর রস দাও, পাতি লেবুর রস দাও। হলুদ দাও, হলুদ তোমরা দিতে পারো একটুকুনি। ওই আইসক্রিম খাওয়ার যে সবুজ সবুজ স্পুনগুলো, সেই এক চামচ হলুদ দাও। হলুদ দিয়ে ওটা ভালো করে মানে ওটা ঘাঁটো। আর যদি তোমাদের একান্ত ধরো বাড়িতে থাকে তো ভালো, আর যদি না থাকে তো বাদ দাও। যদি লবঙ্গ থাকে ঘরে, লবঙ্গ দুটো থেকে তিনটে কিংবা তিন চারটে লবঙ্গ না তাওয়াতে ভেজে নাও, শুকনো, ওটাকে গুঁড়ো করো। দেখবে একটা কিছু দিয়ে চাপ দিলেই না গুঁড়ো হয়ে যাবে। তোমরা ওই গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দাও, আর যদি না থাকে দরকার নেই। হ্যাঁ, ওটা দেওয়ার মানে হচ্ছে যে আমাদের গালে একটা মাঝে মাঝে স্পট আসে না, সেই স্পটটা উঠে যাবে। রোদ্দুরে বেরোলে অনেকে সানস্ক্রিন নেয় না, তার জন্যে ওটা উঠে যাবে। তাহলে ওই প্যাকটা তৈরি করে, প্যাকটা যে ইয়ে প্যাকটা তৈরি করলে দেখবে একটা আঠার মতন হয়ে গেল। কেন, মধুতে লাউ দিলে, মধু দিলে, হলুদ দিলে, দিয়ে ভালো করে, তারপরেও তোমরা যদি মনে করো না একটু জল জল হচ্ছে, একটু বেসন দিতেই পারো, দিতেই পারো বেসন। তার সাথে ভিটামিন ই দেবে, 400টা দেবে ভিটামিন। 400 একটা আছে, 600 একটা আছে, কিন্তু তোমরা দেবে 400। মোটামুটি পুরো এতটার জন্যে আমি বলছি দুটো ভিটামিন ই, একটু কিছু পিনাপ দিয়ে পুষ করে তার অয়েলটা দিয়ে দাও। দিয়ে ভালো করে প্যাকটা তৈরি করো, তৈরি করে ভালো করে লাগাও, পুরো মুখ দিয়ে লাগাও, চুলগুলো একটু তুলে দাও। হ্যাঁ, কিছু দিয়ে দিয়ে ভালো করে মুখে লাগাও। এবার মুখে যখন লাগাবে, ওটা মিনিমাম এতটা মোটা হবে, মানে প্যাকটা ঠিক এরকম মোটা হবে। মোটা হলে প্যাকটা কী হবে, কেউ হা করা, কথা বলা কিছু করবে না, বন্ধ করে রাখো মুখটা। মুখটা বন্ধ করে রেখে মিনিমাম 20 মিনিট, 20 মিনিট ধরে ওইটা রেখে দাও। রেখে দেওয়ার পর কি করবে, জল নেবে, মুখে জল হালকা করে জল দেবে। এবার মুখটা কি করবে, এই হাত দিয়ে এক এই যে এরকম করে করে র্যাবিং করবে, এই যে শুধু আঙুল, এই যে এইটা দিয়ে র্যাবিং করবে, এরকম টানবে, এরকম টানবে, এখান থেকে এই টানবে, এই যে টানগুলো যে দেবে এরকম করে টান দেবে, পয়েন্টিংগুলোকে টান দেবে। এবার দিলে তখন দেখা যাবে কি, যে কাদা কাদা হলো মুখটা ধুয়ে ফেলো, ভালো করে মুখটা ধুয়ে ফেলো। ধোয়ার পর যে জলটা আছে সেই জলটা তোমরা কি করছো, যদি ধরো স্নানের আগে করো, ওই জলটা না মাথায় দাও, মাথাতে দাও, দেখবে মাথার খুশকিটা যদি থাকে উঠে যাবে, চুলটা দেখবে পড়া অনেক কমে যাবে, জলটা ফেলো না। হ্যাঁ, আর এমনি তো লাউ খাওয়াটা তো খুবই ভালো, এটা করো। মানে এই লাউ দিয়ে যে জিনিসটা আমি তোমাদের বললাম, আমি মানে বলছি মানে ভালো, মানে স্কিন, আমরা ওটা কেন করছি বলো তো, আমাদের স্কিন না এজ বাড়ছে তো আমাদের, তাই তো? এ দেখো আমাদের স্কিনগুলো কিন্তু ঢিলা হয়ে যাচ্ছে, হচ্ছে তো? এই স্কিন যে ঢিলা হয়ে যায় তার জন্য কি হয়, এই অবধি লাগাবে, আর যখন এইখান থেকে লাগিয়ে তুলবে, এইটা কিন্তু না এইরকম করে টান দিয়ে আমাদের ঘাড়ের এই পয়েন্টটা চাপ দেবে, এখান থেকে ঠিক এটা এরকম টান দিয়ে ঘাড়ের এই পয়েন্টটা চাপ দেবে, এইগুলোতেও কিন্তু এরকম করে করে চাপ দেবে, এই যে টানগুলো দেবে। দেখবে আমাদের যে স্কিনগুলো ঢিলা হয়ে যাচ্ছে, হ্যাঁ, অনেকে ধরো একটু ফ্যাটনেস এসে গেছে, কেরম একটা ভারী হয়ে গেছে, অনেকে ফ্যাটনেস থেকে একটুকুনি আবার দেখা যাচ্ছে পাতলা হয়ে গেছে, তাদের গলাটা একটু লম্বা লম্বা হয়ে যাচ্ছে, দেখবে সেইগুলো না ঠিক হয়ে যাবে। আর মুখটা একটা তুমি রোজ যদি করতে পারো, এখন মানে লকডাউনের সময় তোমরা যদি রোজ করতে পারো, মুখে এক সপ্তাহ যাবে না। আমি বলছি তোমাদের দেখো মুখে একটা বিশাল একটা ভালো, এবং হাতে এইগুলো দেখবো অনেক সময় আমাদের দেখবে ঢিলা হয়ে যায়,
এগুলো ঢিলা আমাদের বলতে গেলে মানে এর যাদের বাচ্চা আমাদেরও হবে, এই আমারও হবে, এই যে ঢিলা যে এসে যায়, যদি সময় থাকে হাতগুলোতেও করো, এই হাতগুলোতেও তোমরা ভালো করে করে লাগাও। লাগানোর পর যখন তুলবে এইভাবে তুলবে, দেখবে এটা এটা তোমাদের আবার ভ্যাক্সের কাজ হয়ে যাবে। দেখবে যে হাতের আমাদের এই লোমকূপগুলো না, লোমকূপগুলো উঠে যাবে, হ্যাঁ এটা ভ্যাক্সের কাজ হয়ে যাবে। অনেকে তো আমরা ভ্যাক্স করি তো, এটা তখন তো ভ্যাক্সের কাজ হয়ে যাবে। তার জন্য কিন্তু বেসনটা দেবে, যে আঠা হয় লাগানোর পর দেখবে ভ্যাক্সের কাজ হয়ে যাবে। টিপসটা আমি দিলাম, টিপসটা করো আর খুব ভালো লাগবে। আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আমি তোমাদের মেছেদা নিয়ে অনেকে বারেবার ধরে আমাকে ফোন করছো, মেছেদাতে নিয়ে আমি বলবো, মেছেদার বিষয় আমি তোমাদের বলবো, কিন্তু ওটা হচ্ছে খুব মানে কি বলতো, যাদের অনেক হয় তাদের না ট্রিটমেন্ট করতে হয়। আমি আসবো, নতুন পর্ব নিয়ে আসবো, এর পরের এপিসোডে দেখি আমি চেষ্টা করবো মেছেদার বিষয় বলবার জন্যে।